আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনারা ভালো আছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আমার কাছে মাত্র 1000 টাকা আছে, আমাকে একটা ব্যবসার আইডিয়া দেন তো, আপনি হয়তো তখন আমাকে বকা দিতে একটুও দেরি করবেন না, কারণ মাত্র 1000 টাকায় কি আর ব্যবসা করা যায়? আসলে সত্যি কথা বলতে কি, আমাদের মাঝে এমন একটা প্রবণতা কাজ করে যে ব্যবসা করতে লাখ লাখ টাকার প্রয়োজন হয়, কিন্তু আমাদের সমাজে এমন কিছু ব্যবসায়ী রয়েছে যারা 1000 টাকার কম পুঁজিতে ব্যবসা পরিচালনা করছে এবং তাদের সংসার চালাচ্ছে। আজকে আমি সেই বীর সেনানীদের সাথে বা সেই ব্যবসায়ীদের সাথে বা ব্যবসার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যারা ব্যবসা করার জন্য লাখ লাখ টাকা না থাকার কারণে শুরু করতে পারছেন না, তারা আশা রাখছি এই ভিডিওটার মাধ্যমে ইন্সপায়ার পাবেন যে আসলেই তো ব্যবসা করার জন্য তো এত টাকার প্রয়োজন হয় না, ব্যবসা করার জন্য প্রয়োজন প্রবল ইচ্ছা। তো প্রথম যে ব্যবসায়ীর কথা বলবো, তিনি হচ্ছেন লেবু বিক্রেতা। আপনি হয়তো খেয়াল করবেন আপনার শহরের এলাকায় বিভিন্ন অলিগলিতে অনেক মুরব্বীরা রয়েছে যারা শুধুমাত্র লেবু বিক্রি করে তাদের সংসার চালায়, এবং প্রতিনিয়ত তিনি এই ব্যবসাটাই করেন, এবং এই নিয়তেই আসলে উনি এই ব্যবসাটা এই কারণেই করেন কারণ এই ব্যবসাটা করে তার পোষায় বলেই কিন্তু সে এই ব্যবসাটা করে। তো যারা আসলে প্রাথমিক পর্যায়ে পুঁজি না থাকার কারণে ব্যবসা শুরু করতে পারছে না, তারা আশা রাখছি এই লেবুর ব্যবসাটিকে আপনি একটা লাভজনক ব্যবসা হিসেবে ধরে নিতে পারেন। আপনাকে যে এই ব্যবসাটা সারা জীবন করতে হবে তা নয়, পরবর্তীতে আপনার যখন পুঁজি বাড়াতে পারবেন তখন আপনি ধীরে ধীরে ব্যবসা কনভার্ট করে নোটায় যেতে পারবেন। এরপরে যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে লেবুর শরবত বিক্রেতা। আপনি হয়তো খেয়াল করবেন শহরের বিভিন্ন এলাকাগুলোতে যেখানে জনকোলাহল রয়েছে সেই জায়গাগুলোতে লেবুর শরবত বিক্রেতা গরমকালে বেশ বেড়ে যায়। তো এই গরমকালে লেবুর শরবত বিক্রেতারা বেশ কিন্তু ভালোই অর্থ উপার্জন করতে সক্ষম হয়। আপনি খেয়াল করবেন যে মাত্র 1 গ্লাস পানির মধ্যে সামান্য একটু লেবুর রস আর একটু বিট লবণ দিয়ে 5 টাকা 10 টাকা মূল্যে বিক্রি করা হয়। তো এখানে আপনি যদি দিনে 100 গ্লাস শরবত বিক্রি করেন বা 200 গ্লাস শরবত বিক্রি করেন বা 300 গ্লাস শরবত বিক্রি করতে পারেন, তাহলে আপনি একটু হিসাব করে দেখুন যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। ঠিক এমনিভাবে আমি যদি ঝালমুড়ি বিক্রেতার ব্যবসার কথা উল্লেখ করি, তাহলেও কিন্তু এখানে আমি বলতে পারি যে এই ব্যবসাটা 1000 টাকার কম মূল্যেও শুরু করা সম্ভব। ঝালমুড়ি বিক্রি করার ব্যবসাটা আপনি হয়তো ছোট চোখে দেখতে পারেন, কিন্তু এটা কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা। যাদের কাছে পর্যাপ্ত পুঁজি নেই ব্যবসা শুরু করার জন্য, তারা কিন্তু চাইলে এই ঝালমুড়ির ব্যবসাটা শুরু করতে পারেন। এছাড়া যদি আপনি মনে করেন যে ঝালমুড়ির ব্যবসাটা করবেন, তাহলে আমি বলি আপনি যে আমাদের দেশে প্রচলিত ঝালমুড়িওয়ালারা রয়েছে তাদের মতো না করে আপনি একটু স্মার্টভাবে ভিন্নভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার যে লজ্জাবোধের জায়গাটা সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে যে ব্যবসায়ীর কথা বলবেন, তিনি হচ্ছেন চটপটি বিক্রেতা বা ফুচকা বিক্রেতা। দেখুন, ফুচকা বিক্রেতা বা চটপটি বিক্রেতা এরা কিন্তু বেশ ভালো ইনকাম করে, এটা আমরা সকলেই জানি, কিন্তু অনেক সময় আমরা চক্ষু লজ্জার ভয়ে এই ব্যবসাগুলো করতে পারি না। কিন্তু সচরাচর যে ব্যবসায়ীগুলো যেভাবে ব্যবসা করছে, আপনি সেভাবে না করে যদি একটু ভিন্নভাবে ভিন্ন কায়দায় ব্যবসাটাকে মানুষের সামনে দাঁড় করাতে পারেন, তাহলে হয়তো আপনি সকলের দৃষ্টিতেও পড়বেন এবং আপনি হয়তো এখান থেকে অন্যদের তুলনায় বেশিও ইনকাম করতে পারবেন। তো ফুচকা বিক্রি করে বা চটপটি বিক্রি করে যে ব্যবসা করা যায়, আর এই ব্যবসা করার জন্য যে হিউজ পরিমাণ টাকা লাগে না, এটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। এরপর যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে সেদ্ধ ডিম বিক্রির ব্যবসা। দেখুন, সেদ্ধ ডিম বিক্রি করে ব্যবসা করছে অনেকেই। আপনার যদি বাড়তি পকেট খরচে টাকার প্রয়োজন হয়, আপনার যদি স্টুডেন্ট লাইফে নিজের টুকটাক খরচগুলো চালানোর জন্য টাকা পয়সার প্রয়োজন হয়, তাহলে আমি মনে করি আপনি এই সিদ্ধ ডিমের ব্যবসাটা করতে পারেন। সিদ্ধ ডিম বিক্রির ব্যবসা করে কিন্তু মোটামুটি অর্থ উপার্জন করা সম্ভব। যারা চাচ্ছেন যে অবসর সময়ে একটা কিছু করবেন কিন্তু টাকার জন্য করতে পারছেন না, তারা চাইলে কিন্তু এই সিদ্ধ ডিমের ব্যবসাটা করতে পারেন। এভাবে বললে আমি কিন্তু আরও প্রচুর ব্যবসায়ী আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যেগুলো আসলে নামমাত্র টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব। আসলে ব্যবসা করার জন্য হিম্মতের প্রয়োজন, প্রবল ইচ্ছা শক্তির প্রয়োজন, এবং ব্যবসা করে অর্থ উপার্জন করার যদি আপনার প্রবল ইচ্ছা থাকে, আসক্তি থাকে, আপনার যদি চাকরি না করে ব্যবসা করার
প্রবল ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা না একটা ব্যবসা করে আপনার ব্যবসায়িক যাত্রা শুরু করতে পারেন। তো যারা বলেন ব্যবসা করতে কোটি কোটি টাকা লাগে, লাখ লাখ টাকা লাগে, তাদেরকে বলি এই পৃথিবীতে যারা বড় বড় ব্যবসা হয়েছে তারা কিন্তু কোটি কোটি লাখ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেনি। আপনি হয়তো জানেন আকিজ গ্রুপের আকিজ সাহেব কিন্তু কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করেননি। আপনি হয়তো জানেন KFC-র যিনি স্বত্বাধিকারী তিনি কিন্তু কখনোই ভাবেননি যে এই পোড়া মুরগি বিক্রি করে এত টাকা ইনকাম করা যাবে। ঠিক এমনিভাবে যত বড় ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু কখনোই ভাবতে পারেনি যে এই ছোট্ট কাজটাকেও এত বড় বিশাল আকারে প্রকাশ করা সম্ভব। তো আমরা যদি ছোট কাজটাকেও যদি ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে পারি তাহলে অবশ্যই আমরা কিন্তু কোনো না কোনো দিক থেকে ভালো করতে পারবো। আশা রাখছি যারা ব্যবসা করার জন্য কোটি কোটি লাখ লাখ টাকা না থাকার কারণে ব্যবসা শুরু করতে পারছেন না তারা আমার আজকের এই ভিডিও থেকে ইন্সপায়ারেশন পাবেন এবং কীভাবে ব্যবসাটা শুরু করা যায় সেই ব্যাপারে উদ্বুদ্ধ হবেন।